সুস্বাগতম বাংলা লিঙ্ক ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে 2010 সালে বাংলাদেশের পাঁচটি জেলায় অনুষ্ঠিত নৌকা বাইচকে কেন্দ্র করে। বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি আপামর জনসাধারণের প্রাণের খেলা, যা সময়ের প্রবাহে হারিয়ে যেতে বসেছিল। বাঙালির এই আনন্দময় ঐতিহ্য হারিয়ে যেতে দেওয়া যায় না। ঐতিহ্য পুনরুদ্ধারের চেষ্টায় সারাদেশে আবারও আয়োজন করা হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। আর এইসব বাইচ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক। আজ আমরা এসেছি বাংলালিংক কার্যালয়ে, জানব তাদের কিছু কথা। 2005 সাল থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বাংলালিংক দেশ দেশের মানুষ এবং দেশীয় সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। যেখানে দিন বদলের চেষ্টা, সেখানেই বাংলালিংক। এই বিশ্বাসকে ধারণ করে আজ বাংলালিংক পৌঁছে গেছে এদেশের সর্বস্তরের মানুষের কাছে, পরিণত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর হিসেবে। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্ম এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে প্রতি বছর বাংলালিংকের সহায়তায় দেশব্যাপী পালিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড। এদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে বাংলালিংক প্রতি বছর আয়োজন করে যাচ্ছে লালন মেলা, মধুসূদন মেলা, শাহ আব্দুল করিম উৎসব, এস এম সুলতান উৎসব, রবীন্দ্র ও নজরুল জয়ন্তীর মতো আরো অনেক অনুষ্ঠান। ঋতুভিত্তিক সাংস্কৃতিক উৎসব যেমন সারাদেশে বৈশাখী, বসন্ত, বর্ষ উৎসব, রাজশাহীর আম উৎসবের মতো আরো নানান উৎসবের সাথেও বাংলালিংক সম্পৃক্ত। শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা, ষাঁড়ের লড়াই, লাঠি খেলা, দড়াটানা প্রতিযোগিতা সহ ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরের মতো গানের অনুষ্ঠানগুলো বাংলালিংকে সহায়তা করে থাকে। এদেশে সকল স্তরের মানুষের কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেবার পাশাপাশি বাংলালিংক বাংলার ঐতিহ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। সর্বশেষে বলতে চাই বাংলালিংকের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতার কথা। 2007 সালে খুলনা রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে বাংলালিংক বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে। সেই ধারাবাহিকতাকে সাথী করে বর্তমানে বাংলাদেশের চারটি বিভাগের ছটি জেলায় আয়োজিত হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা। সারা দেশব্যাপী যত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে আসছে গত কয়েক বছর ধরে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কয়েক দশক ধরে, আমরা সেগুলো পৃষ্ঠপোষকতার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতা হিসেবে নৌকা বাইচের সাথে আমাদের এই একাত্মতা, কারণ আমরা বিশ্বাস করি নৌকা বাইচ আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। নৌকা বাইচকে বাঁচিয়ে রাখার জন্য আরও অনেক কর্মকাণ্ড প্রয়োজন, যেমন বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাথে আমাদের কয়েক বছরের একটি চুক্তি আছে, পার্টনারশিপ আছে, আমরা ভবিষ্যতে অনেক পরিকল্পনা রাখি, অনেক কাজ করার। তারই একটি অন্যতম অংশ হচ্ছে আমাদের এই নৌকা বাইচ সম্বন্ধে আমাদের যে ডকুমেন্টারি তৈরি হচ্ছে সেটি, এবং যত বেশি নৌকা বাইচ হবে, নৌকা বাইচের যত বেশি প্রচার হবে, মানুষ তত বেশি নৌকা বাইচ সম্বন্ধে জানবে এবং আমাদের যে সংস্কৃতির একটি অংশ সেই হিসাবে নৌকা বাইচের মানুষ আরও বেশি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের যে আগামী কয়েক বছরের যে পরিকল্পনা, আমরা আমাদের সারা বাংলাদেশের যতগুলো নৌকা বাইচ আমরা করি, তাদের যে আয়োজক যারা আছেন, বাংলাদেশ রোয়িং ফেডারেশনে যারা আছেন, আমরা সবাই মিলে যে পরিকল্পনা নিয়েছি সব কিছু ইনশাল্লাহ ঠিকমতো হবে। এবং ঠিকমতো হলে নৌকা বাইচ আমাদের সংস্কৃতির একটি প্রাচীন একটি অংশ হিসাবে আরও জোরালোভাবে মানুষের মনে স্থান করবে বলে আমরা মনে করি। নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের জন্য অনেক কাজ করতে হয়। আমাদের এবারের দুই পর্বে দেখবেন খুলনার রূপসা নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা সহ এর প্রাক প্রস্তুতি পর্ব। নৌকা বাইচের তো সময় চলে আসলো, গত বছর তো বেশ ভালোই একটা নৌকা বাইচ করলেন আপনারা, সংগঠনে যারা আছেন বা রোয়াররা যারা আছে, গত বছর যারা বাইচ করেছেন তাদের মতামত কি, গত বছর বা এই বছর কি করা যেতে পারে? আসলে আপনি তো জানেন, মানে এই নিয়ে বাংলালিংকের সাথে আমাদের চারবার নৌকা বাইচটা হতে যাচ্ছে। 2007 সাল থেকে বাংলালিংক আমাদের এখানে পৃষ্ঠপোষকতা করে আসছে, এবং মানে খুলনা বিভাগের মধ্যে সব থেকে বড় একটি মানে বাৎসরিক আয়োজন এটা, এবং খুলনার আপামর মানে জনগণ এটার জন্য অনুরূপে বসে থাকেন। তো সেই ক্ষেত্রে প্রস্তুতি আমাদের যথেষ্ট ভালো, আর কিছুটা অভিজ্ঞতা তো হয়ে গেছে, তার আলোকে আশা করছি এবারও অনেক ভালো হবে এবং প্রচুর মানুষ এসেছে অংশ নিয়ে। আয়োজন তো আপনারাই করেন, আমাদের সুযোগ যতটুকু সেটা হচ্ছে একটুখানি প্রচার করা, মানুষ যাতে সচেতন হয় আমাদের যে আমরা সবসময় জানি এটা করি, তোমাদের স্থানীয় কেবল নেটওয়ার্কে এটা প্রচার হচ্ছে, আর
স্থানীয়ভাবে আমরা বাইকিং করব দুই দিন, সেটা পিকআপে সুন্দর করে ব্র্যান্ডিং করে সেখানে মানে বাদক দল থাকবে এবং খুলনার আশেপাশে জেলা খুলনা থানাগুলোতেও এটা প্রচারণা হয়ে থাকে, প্রচারণা ব্যাপকভাবে। আর মানে অক্টোবর মাস আসলে আসলে মানুষ বুঝে ফেলে যে অক্টোবর মাসেই নৌকা বাইচটা হবে এবং বড় বড় মতোই বাংলাদেশের সাথে থাকবে, এটা সবাই মোটামুটি ধরেই নেয়। সেই আলোকে আমাদের প্রস্তুতি ভালো আর বিগত তিন বছরেরও ডকুমেন্টস এখানে আছে আর কি, আপনি দেখবেন ওরা আলোকে সুন্দর করে এবার করবো আশা করছি। আসলে পুরস্কার বিতরণী এবং তারপরে মনোক সাংস্কৃতিক অনুষ্ঠান ওটা ওই ব্রিজের নিচে আর কি। নৌকা কতগুলি থাকছে? নৌকা বাইচের নৌকা আছে 10টি। এখানে আমাদের মানে টোটাল একটা প্রস্তুতির বিষয় আছে দেখতে পারেন। আমরা আগে বলেছি নৌকা বাইচ একটি কষ্টসাধ্য, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল খেলা। ঘুম থেকে উঠেই একটা নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা কিন্তু সম্ভব না। আয়োজক, স্পন্সর, বাইচার সহ কত কিছু যে এর সাথে জড়িত তা আপনারা এক একে দেখতে পাবেন। আপনারা জানেন আমাদের সংগঠনের নাম নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র খুলনা। আমাদের 2005 সালে আমরা এই সংগঠনটি আমরা সৃষ্টি করি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দেশের যে সমস্ত লোকজ খেলাধুলা, লোকজ সংস্কৃতি সেগুলো তুলে ধরা, বিশেষ করে নগর জীবনে। তারই ধারাবাহিকতায় 2007 সাল থেকে আমরা খুলনাতে প্রতি বছর নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করে আসছি। তো আমরা চাচ্ছি যে আসলে নদী যদি না থাকে তাহলে নৌকাও থাকবে না আর নৌকা বাইচও থাকবে না। সেই কারণে সবগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা এই মাধ্যমটিকে আরও বেশি করে দেশের সামনে তুলে ধরবার জন্য ব্যাপকভাবে যখন আয়োজন করতে যাই তখন আমরা অনেকের সাথে যোগাযোগ করি। তো প্রথমেই আমাদেরকে বাংলা লিঙ্ক তারা এগিয়ে আসে এবং তাদের পৃষ্ঠপোষকতায় 2007 সাল থেকে এবছর 2010 আমরা এই পঞ্চমবারের মতো আমরা এই আয়োজন করতে যাচ্ছি নৌকা বাইচের, এবং আশা করতেছি যে আগেরগুলো থেকে এবার এটা আরও অনেক সুন্দর হবে এবং সেভাবে আমরা আয়োজনও করছি। তো আমরা চাচ্ছি যে এই বাইচের মাধ্যমে সারা দেশে, সারা বিশ্বে আজকে যে পরিবেশ বিপর্যয়ের একটি আশঙ্কা দেখা দিয়েছে সেক্ষেত্রে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নৌকা বাইচের মাধ্যমে আমরা নদীর গুরুত্ব সারা বিশ্বে আমরা তুলে ধরতে চাই। এই আমাদের এই সংগঠনের ক্ষুদ্র প্রয়াস এবং বাংলা লিঙ্কের পৃষ্ঠপোষকতায় এবং সবার সহযোগিতায় এই বাইচটি যাতে আরও সুন্দরভাবে আমরা আয়োজন করতে পারি সেজন্য সবার সহযোগিতা চাচ্ছি এবং সবাই এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসবেন সেই আমন্ত্রণও আমরা জানাচ্ছি। বিরতির পর আবারও স্বাগতম জানাচ্ছি বাংলা লিঙ্ক ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ অনুষ্ঠানে। আজ আপনারা দেখছেন খুলনার রূপসা নদীতে আয়োজিত বাংলালিঙ্ক পঞ্চম খুলনা বিভাগীয় নৌকা বাইচ প্রতিযোগিতা 2010 নিয়ে নির্মিত অনুষ্ঠানের প্রথম পর্ব। এটা হচ্ছে আমাদের ব্যাকড্রপ ব্যানার, এটা হচ্ছে প্রেস কনফারেন্সের ব্যাকড্রপ, এটা আমাদের ইনভাইটেশন কার্ড, ইনভেলপ। নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করতে হলে তা প্রচার করতে হয়, প্রচারেই প্রসাদ। তাই প্রচার প্রচারণার দায়িত্বে নিযুক্ত ব্যক্তিরা নিরলস খেটে চলে বাইচ আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য। এই কাজের অনেকগুলো ধাপ আছে, তবে কাজের অর্ডার পাওয়ার পর হাতে সময় থাকে অল্প, তাই তাড়াহুড়ো করতে হয়। আজকে রাত্রে আপনার লোক রওনা দেবে, জি কালকে সকালবেলাতে আমাদের করতে হবে, আমি রাত্রে রওনা দিচ্ছি। ঠিক আছে, নৌকা বাইচ আয়োজনের প্রচার প্রচারণার দায়িত্বে আছে বরেন্দ্র ট্রেডার্স। নৌকা বাইচ সম্পর্কিত খুলনার সমস্ত সাজসজ্জা ও প্রচার প্রচারণার কাজ আগামী 3 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। 3 দিন খুবই কম সময়,
দিন রাত কাজ করলে সম্ভব। প্রচার কাজের প্রথম অংশে থাকে ডিজাইন, ডিজাইন অ্যাপ্রুভ হলে তা চলে যায় ছাপার কাজে। এখন চলছে ডিজিটাল ব্যানার প্রিন্টিং, এখান থেকে ছাপা হয়ে বেরোবে স্টেজের ব্যাকড্রপ, ফেস্টুন, রোড মার্কার ইত্যাদি। তবে সময় লাগবে প্রচুর, কারণ ছাপালেই তো হবে না, তার টানানোর ব্যবস্থা করতে হবে এবং তার সময় মতো টানিয়ে দিতেও হবে। বিশাল দক্ষ যোগ্য বিষয়। আপনারা জানেন বাংলালিঙ্কের পৃষ্ঠপোষকতায় নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র খুলনার আয়োজনে খুলনার রূপসা নদীতে গত পাঁচ বছর যাবৎ আয়োজিত হয়ে আসছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। লক্ষ মানুষ সমাগত হয় যে আয়োজন দেখতে। আসলে নৌকা বাইচ এমন একটি খেলা যা বাংলার আপামো জনসাধারণের রক্তে মিশে আছে। বাংলালিঙ্ক ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ অনুষ্ঠানে আমরা আপনাদেরকে বাংলাদেশের পাঁচটি জেলা নড়াইল, কিশোরগঞ্জ, সিলেট, সিরাজগঞ্জ ও খুলনা অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতার বিভিন্ন আঙ্গিকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমাদের শেষ জেলা খুলনা। খুলনা পর্বে আপনারা দেখছেন বাইচ আয়োজনের পৃষ্ঠপোষকতা সহ ইভেন্ট ম্যানেজমেন্টটা কিভাবে হয় তা, এবং একেবারে শেষে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখেই শেষ হবে আমাদের এই আয়োজন। ডিজিটাল ব্যানারের পর কাগজে পোস্টার প্রচারের এক বিশাল হাতিয়ার। চার রঙে চকচকে কাগজে এই ছাপার কাজটি বেশ সময় সাপেক্ষ। 10,000 পোস্টার ছাপাতে 40,000 ইমপ্রেশন দিতে হয় প্রেস মেশিনকে। এই কাজে পোস্টারে একটি শব্দ ভুল হয়ে গেলে সব পণ্ড হয়ে যায়, তাই খুব নিখুঁতভাবে দেখে শুনে পুরো কাজটা করতে হয়। মন দিয়ে দেখুন বাংলালিঙ্ক পঞ্চম খুলনা নৌকা বাইচ প্রতিযোগিতা 2010 পোস্টার ছাপার কাজ। আর নৌকা বাইচ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে বা জানাতে আমাদেরকে SMS করুন 01911-624-736। এই নম্বরটা আমি আরেকবার বলি 01911-624-736 এই নম্বর। বাংলালিঙ্ক ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ অনুষ্ঠানে আপনারা গেছেন মাগুরা কুচেমোড়া গ্রামের জগদীশ মাস্টারের নৌকা কিভাবে নড়াইলের চিত্রা নদীতে বাইচে অংশগ্রহণ করল। ভৈরবের গাং সমিতির আয়োজনে দেখেছেন মেঘনার উত্তাল জলরাশিতে বাইচালদের দাপাদাপি। সিলেটের গোলাপগঞ্জ থানার কালাকুনা গ্রামবাসীর নৌকা নিয়ে আপনারা দেখেছেন সুরমা নদীতে নৌকা বাইচ। সিরাজগঞ্জের যমুনা নদীতে সিরাজগঞ্জ প্রশাসনের আয়োজনে কিভাবে একটি বাইচ প্রতিযোগিতা আয়োজিত হল সেটা আপনারা দেখেছেন। আজ এবারের খুলনা পর্বে আপনারা দেখবেন একটি নৌকা বাইচ আয়োজনে কিভাবে প্রচার প্রচারণা করা হয়। খুলনা আয়োজনের প্রচার প্রচারণা ছাপাছাপি ও অন্যান্য কাজ শেষ। এবার ঢাকা থেকে শুভযাত্রা খুলনার উদ্দেশ্যে। বাংলালিঙ্ক ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ অনুষ্ঠানে খুলনা থেকে সবাইকে স্বাগতম। সকাল সকাল শুরু হয়ে গেছে সুসজ্জিত গাড়িতে মাইকিং এ প্রচারের প্রস্তুতি। আর মাত্র 24 ঘন্টা বাকি আছে বাইচ প্রতিযোগিতা। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করবার জন্য আপনারা সবাই সপরিবারে আমন্ত্রিত। সমগ্র অনুষ্ঠান আয়োজনে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র খুলনা। এদিকে ঢাকা থেকে নৌকা বাইচ আয়োজনের পৃষ্ঠপোষক বাংলালিঙ্কের নৌকা বাইচ বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা বাইচের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য রওনা হয়েছেন খুলনার উদ্দেশ্যে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশে নদী দেখেনি এমন মানুষ পাওয়া যাবে না। ঢাকা থেকে খুলনা যেতে অনেকগুলো নদী পার হতে হয়, তার মধ্যে সবচেয়ে নাম করা নদীটি হল পদ্মা। তবে সেই প্রমত্তা পদ্মার এখন আর প্রমত্তা রূপটি নেই, দিনে দিনে কেমন যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে নদীটি। পদ্মাসহ বাংলাদেশের সকল নদীকে বাঁচাতে হবে, ফিরিয়ে আনতে হবে নদীগুলোর নাব্যতা, নদীতে স্রোতের প্রবাহ অব্যাহত রাখতে হবে, আর তাহলেই আমাদের ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজন সফল হবে। অন্যদিকে খুলনার কাজ কিন্তু থেমে নেই। আগামীকাল দুপুর 2:00 শুরু হবে বাইচ, মঞ্চে আসন গ্রহণ করবেন শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার আগেই সব কাজ শেষ করতে হবে। এইসব কাজের মধ্যে আছে 2টি মঞ্চ তৈরি, 2টি প্রবেশ তোরণ, রূপসা ব্রিজ সাজানো, শহর সাজানো, দাওয়াতপত্র বিতরণ সহ নানান কাজ। এই রূপসা নদীর 1 নম্বর কাস্টম ঘাট থেকে খানজান আলী রহমতুল্লাহ আলহ রূপসা সেতু পর্যন্ত বাইচ আয়োজন বাংলালিঙ্কের পৃষ্ঠপোষকতায় ও খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে গত 5 বছর যাবৎ হয়ে আসছে। তবে এই বাইচ আয়োজনের ইতিহাস 100 বছরের। খুলনা রূপসা নদীর জেলখানা ঘাট এলাকা থেকে সেই সময় এই বাইচ অনুষ্ঠিত হত।
তবে 10 থেকে 15 বছর আগে সর্বশেষ বাইচ অনুষ্ঠিত হবার পর আর এই খুলনার রূপসা নদীতে বাইচের আয়োজন বসেনি, আর সে কারণে এই অঞ্চলের অনেক নৌকা মালিকের নৌকা বাইচ বাইতে না পেরে নষ্ট হয়ে গেছে। কিন্তু নৌকা বাইচ তো খুলনা মানুষের রক্তে মিশে আছে, শুধু একটু আয়োজনের অপেক্ষায় থাকে তারা। খবর পেলেই ছুটে আসে তাদের বিশাল বিশাল বাইচের নৌকা হাঁকিয়ে রূপসা নদীর বুকে। খুলনা সহ সমগ্র বাংলাদেশের মানুষের প্রাণের খেলা নৌকা বাইচকে বাঁচিয়ে রাখার জন্য এই আয়োজন আসলেই প্রশংসার দাবি করে। রূপসা নদীর তীরে বাংলালিংক পঞ্চম নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের সাজসজ্জা দেখতে দেখতে শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলালিংক ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ অনুষ্ঠান। আমাদের এবারের আয়োজনের শেষ জেলা খুলনা। আগামী পর্বে আপনারা দেখবেন খুলনার নৌকা বাইচ আয়োজনের আসল মজা। বিজয় লক্ষ্যে ছুটে ছুটি দুরন্ত গতিতে, এই স্লোগানকে সামনে রেখে আগামীকালের বাইচ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।